হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সিদ্ধার্থ, আজকে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়ালের বিষয়টা হচ্ছে যে অপনীয় সেভেনে জিও সিম ব্যবহার করলে আমরা দেখতে পারি যে মোবাইলের থেকে কখনো কখনো নেটওয়ার্ক চলে যায়, আবার ঘুরে আসে। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি, এবং এই প্রবলেমটা অন্য অন্য অ্যান্ড্রয়েড সেলফোনেও দিতে পারে, তো তার জন্য আমরা কীভাবে এটাকে সমাধান করতে পারি চলেন দেখে নিই। প্রথমে আমরা যাব ফাইলসের ভিতরে, তারপর আমরা যাব স্টোরেজের ভিতরে, এখন আমরা যাব ফোন স্টোরেজের ভিতরে। তো ফোন স্টোরেজের ভিতরে আপনারা দেখতে পারবেন যে এখানে বহুত রকমের বহুত নাম দিয়ে ফাইল সেভ করা আছে, কিন্তু এর ভিতরে একটা এমন ফাইল আছে যে ফাইলটার জন্য এই প্রবলেমগুলি ক্রিয়েট হয়। সেই ফাইলটার নাম হচ্ছে এপিএন। চলেন খুলে নিই। এখন আপনারা দেখতে পারবেন যে এই ফাইলটার ভিতরে দুইটা ফাইল আছে .xml নাম দিয়ে। তো এইখান থেকে আমরা একটা ফাইল ডিলিট করব যে ফাইলটার জন্য নেটওয়ার্ক চলে যায়। সেই ফাইলটা হচ্ছে ওপো নন জিএসএম আপডেট লিস্ট .xml। এই ফাইলটাকে আমরা করবো কি, ডিলিট করে দেব। এখন আমরা হোমে এসে যাব। আপনারা এরপর একটা কাজ করবেন যে মোবাইলটাকে রিস্টার্ট করে দেবেন বা সুইচ অফ করে অন করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে যেটা আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের সবাইকে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আপনারা সবাই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং প্লিজ আমার এই ভিডিওটাকে